সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই করছি সেটি হচ্ছে কোম্পানি আমি সবাইকে মনে করিয়ে চাই যে আমাদের আবারও কেন করতে হয় কোম্পানি রিসার্চ আমাদের করতে হয় কারণ আমাদের যে ফিউচার বস বা আমাদের যে ফিউচার লিডার আমার ক্যারিয়ারের সেই ফিউচার লিডার বা ফিউচার বস সম্বন্ধে আমার যথাযথ আইডিয়া জ্ঞান ধারণা সবকিছু নিয়ে রাখা মানে হলো আমি আসলেই সেই অর্গানাইজেশনের জন্য কাজ করতে চাই। এবং ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আস এর মাধ্যমে কোম্পানিরা জানতে চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে আপনি কতটা সিরিয়াস সেই কোম্পানিতে কাজ করার ব্যাপারে সো আপনি যদি এমন কিছু তথ্য দিয়ে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদেরকে যদি চমকে দিতে পারেন যেই তথ্যগুলো ইদার তারা জানে অথবা আপনি গবেষণা করে বের করেছেন সো ডেফিনেটলি তাদের মধ্যে এই একটা ধারণা ধারণাড হয়ে যাবে যে আপনি ভেরি সিরিয়াস ফর দ্য কোম্পানি বাট অনেক সময় দেখা যায় দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের এখানে তরুণ বন্ধু যারা আছেন তাদেরকে যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় আমাদের সম্বন্ধে আপনি কি জানেন বা আমাদের কোম্পানি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আচ্ছা কোম্পানিকে রিসার্চ শুধুমাত্র ইন্টারভিউর জন্য এই প্রশ্নের জবাবে আমি বলবো যে শুধু ইন্টারভিউর জন্য না কোম্পানি রিসার্চ আমাকে সাহায্য করবে বা কোম্পানি যত কোম্পানিকে যত গভীরে আমি চিন্তা করবো আমাকে আরো সাহায্য করবে যেই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই মার্কেটিংয়ে হোক এইচ আর এ হোক ফাইন্যান্সে হোক যেই ডিপার্টমেন্টে আমি কাজ করতে চাই সেই ডিপার্টমেন্টে যেই স্বপ্নের কোম্পানিগুলো আমাদের সামনে আছে সেই কোম্পানিগুলোর যদি ইনসাইট আমি গভীরে গিয়ে যদি আমি জানতে পারি তাহলে আমাকেও এক ধরনের সহযোগিতা করবে যে আমি আমার নিজেকে কিভাবে ডেভেলপ করবো সে কোম্পানিকে রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কোম্পানিকে রিসার্চ শুধুমাত্র চাকরির জন্য নয় বরং যাদের ব্যবসা করার এক ধরনের ইচ্ছা আছে যারা নিজেরাই কোম্পানির মালিক হতে চান তারাও কিন্তু কোম্পানিকে রিসার্চ করবেন যে আমার ইন্ডাস্ট্রির সঙ্গে ফর এক্সাম্পল আমি সার্ভিস নিয়ে ব্যবসা করব আমি এডুকেশন নিয়ে একটা কোম্পানি করব। সো আমি যদি এডুকেশন রিলেটেড কোন ইনস্টিটিউট করতে চাই তাহলে আমাকে রিসার্চ করতে হবে আর কোন কোন ইনস্টিটিউশনস গুলো কিভাবে চলছে বা আমি যদি কোন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার হতে চাই আমি খেলনা বানাতে চাই বা আমি সাবান বানাতে চাই বা আমি এমন কিছু প্রোডাক্ট বানাতে চাই যেগুলো চাহিদা বিভিন্ন কোম্পানিতে আছে তো আমি যদি কোম্পানিগুলোকে লিখি যে আমি আপনাদেরকে সার্ভিস দিতে চাই তারা যদি আমাকে মিটিংয়ে ডাকে তার আগে তো আমার কিছু কোম্পানি রিসার্চ করে বের করতে হবে সেজন্যই আমি সবাইকে বলি যে আপনাদের পছন্দের তালিকায় আছে এরকম প্রায় পনেরোটি বা বিশটি কোম্পানি নিয়ে আপনারা ছাত্র অবস্থায় যদি একটু গবেষণা করেন তাহলে এটি আপনাকে অনেকভাবে সাহায্য করবে আপনার ক্যারিয়ারকে গড়বার জন্য যেমন একটি ছেলে আমাকে ফোন দিয়েছিল আমি স্ক্রিনটি শেয়ার করছি একটি ছেলে আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে আমাকে বলছে যে কালকে আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে আমি কি করবো আমি তাকে জিজ্ঞেস করলাম কোন কোম্পানিতে তোমার ইন্টারভিউ আছে তো সে আমাকে বলল যে ওরিয়েন কোম্পানিতে ওরিয়েন ফার্মাতে তা আমি সঙ্গে সঙ্গে তাকে সার্চ করলাম যে আসো আমরা দুজন মিলে একটু রিসার্চ করি ওরিয়ন ফার্মা নিয়ে কারণ তার আগামীকাল সকালবেলা ইন্টারভিউ তো আমি যখন বললাম যে ওরিয়ান ফার্মার ওয়েবসাইট তোমার জানা আছে সে বলে যে আমার ওরিয়ান ফার্মার ওয়েবসাইট জানা নেই ওরিয়ান ফার্মা কি বা কোনটা তাই বললাম এক কাজ করো আসো ওরিয়ান ফার্মাকে আমরা সার্চ করি আমি যদি গুগলে যাই গুগলে গিয়ে যদি আমি একটু লিখবার চেষ্টা করি যে ওরিয়ান ফার্মা ওরিয়ান ফার্মা যদি আমি এরকমভাবে লিখি লেখার পর যদি আমি এন্টার দেই তাহলে কিন্তু আমার কাছে চলে আসে ওরিয়ন ফার্মা এবং একটা ওয়েবসাইটও সামনে চলে আসে আমি ওয়েবসাইটটাতে ক্লিক করি। সাথে সাথেই দেখা যাবে ওরিয়ন ফার্মার ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে তো দিস ইজ মাই ওয়েবসাইট তাহলে আমি কিন্তু ওয়েবসাইট থেকে তাদের তাদের সম্বন্ধে ধারণা নিতে পারি যেমন অ্যাবাউটে তারা বলে রেখেছে যে এই যে তার ফ্যাক্টরির একটা ছবি তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ছবি আছে তার মানে আমি ছবিতে গিয়ে গিয়ে দেখতে পারি ওকে এইটা তার একটা হেলিপ্যাড ওয়ালা একটা ছবি দেখে মনে হচ্ছে যেটা তাদের প্রোপোজ একটা ফ্যাক্টরি তাই না তারপর তাদের তারা মেডিসিন নিয়ে ডেফিনেটলি কাজ করে সো সেরকম কিছু ছবি আমি দেখতে পাচ্ছি তাদের একটা হাইজেনিক ফ্যাক্টরি দেখা যাচ্ছে যেখানে সবাই গ্লাভস পরে বা হেড ক্যাপ করে তারা কিন্তু ওষুধগুলো প্রস্তুত করছে আচ্ছা আমি যদি নিচের দিকে নামি লেখা আছে ওরিয়েন ফার্মা লিমিটেড ইজ ওয়ান অফ দি প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ইন বাংলাদেশ তাহলে আমি একটা ট্যাগ লাইন পেলাম যে প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ তার মানে আমি ইন্টারভিউতে কিন্তু চমকে দিতে পারি আমার এমপ্লয়ারদের যে স্যার ইউ আর ওয়ান অফ দি প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ইন বাংলাদেশ একটা তারপরে বলছে ব্র্যান্ডেড জেনারিক ফার্মা তার মানে আমরা বলতে পারি প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ অফ বাংলাদেশ হু ইজ প্রোভাইডিং কোয়ালিটি ব্র্যান্ডেড জেনারেল ফার্মাসিউটিক জেনারিক ওকে সো আবার দেখেন আর ইনফরমেশন দেওয়া আছে কোম্পানি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ আইএসও নাইন থাউজেন্ড ওয়ান এইটাও বলতে পারি স্যার সালে আপনারা আইএসও সার্টিফাইড কোম্পানি হিসেবে ঘোষিত হয়েছেন দেখেন তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে ওদের বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্স আমি আর একটা লিড পেলাম যে স্যার আপনারা প্রচুর সিএসআর এ কাজ করেন আপনাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইউ আর ভেরি মাচ এঙ্গেজ স্যার আপনার আপনারা স্যার বিভিন্ন নতুন ধরনের প্রোডাক্ট আছে আপনাদের নতুন যে প্রোডাক্টগুলো আপনাদের আসবে যেমন জেমি নামে আপনাদের একটা প্রোডাক্ট আসবে সো এই প্রোডাক্টগুলো কিন্তু স্যার আপনাদের বাজারে নতুন আসবে লিখে দেখেছে দেখেন নিউ প্রোডাক্ট আমি যদি বলি যে লেটেস্ট নিউজ নোটিস অফ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এই নোটিসটা পড়লেও কিন্তু আমি ওদের সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাব যে ওরা আসলে কি করছে দেখেন এখানে টোটাল ই দেওয়া আছে ওদের এই বছরেরই দেখেন রিজলভ দ্যাট দ্য প্রোপোজাল ফর ইনক্রিজিং বোর্ড অফ মিটিং অ্যাটেন্ডিস বোর্ড অফ ডিরেক্টার্স ফ্রম এত মানে তারা কিছু ই ইনফরমেশন তারা এখানে দিয়েছে তাদের তাদের বোর্ড রেজুলেশন এটা তাদের নতুন নিউজ হিসেবে দিয়েছে অর্থাৎ যারা ফাইন্যান্সের লোক তারা কিন্তু ইজিলি এখান থেকে ডেটা বের করে নিয়ে আসতে পারেন যে তাদের লাস্ট বোর্ড মিটিং এ কি কি সিদ্ধান্ত হয়েছে আচ্ছা আমরা দেখতে পারি দেখেন ওরিয়ন ফার্মা লিমিটেড অ্যাচিভস আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড থার্ড টাইম ইন রোথ আমরা আমরা বলতে পারি কিন্তু যে স্যার আপনারা আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফর দ্য কনসেকিউটিভ থার্ড ইয়ার তিন তিন পর পর তিন বছর আপনারা তিনবার পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা আচ্ছা আমরা যদি এবার যাই একটু যে আচ্ছা ওদের মিশন কি ভিশন কি আমি জানতে পারি যে ওনাদের মিশন হচ্ছে

সো আমরা কিন্তু ইজিলি বলতে পারি যে লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং অন্টারপ্রেনিয়ার মোহাম্মদ ওবায়দুল করিম সাহেব এটা ডেভেলপ করেছেন এবং কবে করেছেন দেখেন মোহাম্মদ ওবায়দুল করিম ইজ আ ম্যাভরিক ট্রেইল ব্লেজার হু লেড দ্য ফাউন্ডেশন অফ দি ওরিয়ান ইন নাইনটিন ইন বাংলাদেশ তার মানে দেখেন উনিশশো সালে এই কোম্পানিটার জন্ম হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় আঠারো হাজার মানুষ কাজ করে এখানে ঠিক আছে 18000 মানুষ কাজ করে সো আমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন আমরা কিন্তু পেতে পারি ওরিয়ান ফার্মাসিউটিক্যালস আছে কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার আছে ওদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে তারা কাজ করে পাওয়ার এন্ড এনার্জি নিয়ে কাজ করে ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিমিটেড ডাচ বাংলা পাওয়ার বিভিন্ন মানে পাওয়ার নিয়ে তারা কাজ করে বিদ্যুৎ কেন্দ্র তারা করেছে এলএনজি এন বেসড আইপিপি তারা ডেভেলপ করেছে ওরিয়ন গ্যাস আছে কনস্ট্রাকশন অ্যান্ড লাইট আছে হাইটেক অ্যাগ্রো প্রোডাক্টস তারা করেন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল আছে স্পোর্টস অ্যান্ড ইভেন্টস আছে ফুড অ্যান্ড বেভারেজ আছে তো দেখেন আমি যখন তা ওই ছেলেটাকে বললাম যে তুমি আরো কিছু বের করতে পারো সে বললো হ্যাঁ স্যার এই যে পিপল সো মানুষের কাছে ওইখানে আর কার কারা কাজ করে দেখা যাচ্ছে যে ওরিয়েন ল্যাবরেটরিজ বো বোর্ডস এ টিম অব দ্য শার্পেস্ট মাইন্ডসেট বাংলাদেশ তারা এখানে কাজ করে

আপনার বের করতে হবে যে ওদের কি কি আছে হ্যাঁ এই যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস এর মধ্যে প্ল্যান ব্লাড প্রোডাক্টস জেনারিক ব্লক বিভিন্ন ধরনের ইগুলো আছে আচ্ছা এখন আমি যদি বলি যে আচ্ছা ওরিয়ানে দেখি তো ফেসবুকে কিছু আছে কিনা ফেসবুকে ওরিয়ন আছে কিনা আমি কিন্তু ওরিয়ানকে ওরিয়ানকে লিখে ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা লিখে আমি যদি ফেসবুকে একটু সার্চ করবার চেষ্টা করি ওরিয়ন ফার্মা তাহলে কিন্তু আমি এখানে ওরিয়ন ফার্মা নিয়ে কিছু পেতে পারি এই যে ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ আমি আমি করে সো ফেসবুকে গিয়েও কিন্তু দেখতে পারি যে স্যার আপনাদের একটা ফেসবুক পেজ আছে এবং এই ফেসবুক পেজে আমি দেখতে পাচ্ছি মাসাল্লাহ ছত্রিশ হাজারের মতো মানুষ লাইক করেছে অসংখ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রফেশনাল এবং আপনারা স্যার ভেরি অ্যাক্টিভ আপনাদের ফেসবুকে লাস্ট পোস্টটাও আপনি স্যার দিয়েছেন বাইশে অক্টোবর সো এভাবে করে কিন্তু আমরা ওরিয়ন ফার্মাকে দিতে পারি প্লাস স্যার আপনারা ফার্মা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন লাইফ প্রোগ্রাম করেন যেগুলো মানুষকে অনেক দক্ষতা এবং জ্ঞান দেয় বিশেষ করে এই প্যান্ডেমিকের সময় এরকম কিন্তু ফেসবুকে গিয়ে তাদের পেতে পারি আচ্ছা আমি যদি এবার একটু দেখতে চাই যে ওরিয়নের কি লিঙ্কটিনে কিছু আছে সো আমি লিঙ্কটিনে গিয়ে ওরিয়ানকে আমরা একটু সার্চ করে দেখি যে ওরিয়ন ফার্মা লিঙ্কটিনে কি অবস্থা তাদের লিঙ্কটিনে কারা আছে আমি দেখতে পাচ্ছি ওরিয়নে কাজ করে যে ডেপুটি ম্যানেজার আরিফুর রহমান আমি কিন্তু উনার সঙ্গে একটু হাই হ্যালো করতে পারি বা উনাকে একটু রিকোয়েস্ট পাঠাতে পারি ফ্রেন্ডশিপের হ্যাঁ যে ওরিয়নে যেহেতু তারা কাজ করে দেখেন এখানে অনেক লোক আছে যারা ওরিয়নে কাজ করে এদের সঙ্গে কিন্তু আমি একটু ওয়ান টু ওয়ান কথা বলতে পারি প্লাস ওরিয়ন ফার্মার নিজস্ব একটা পেজ আছে দেখেন সো আমরা এখানে ওরিয়ন ফার্মার এই পেজ সাথে যেতে পারি ওরিয়ন ফার্মার পেজে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওরিয়ন ফার্মা কিন্তু আপনার ই দিচ্ছে তো আমরা কিন্তু বলতে পারি একটা কথা তাদেরকে যে স্যার আমি আপনাদের লিঙ্কটিনের প্রোফাইলটা ভিজিট করলাম কিন্তু আমরা লিঙ্কটিনে স্যার আপনার খুব একটা পোস্ট দেখতে পাই না স্যার আশা করি যদি লিঙ্কটিনে একটু পোস্ট আপনারা দেন তাহলে হয়তো আমাদের মতো যারা আপনাদেরকে ফলো করে তারা হয়তো কাজে দেবে আপনি একটা সাজেশন কিন্তু দিতে পারেন একটু চমকে দিলেন যে হাউ কেয়ারিং পারসন ইউ আর সো দেখেন ফেসবুক লিংকটিনের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি আবার আমি যদি গুগলে যাই গুগলে গিয়ে যদি নিউজে যাই নিউজে গিয়ে যদি আমি অরিয়ন ফার্মা দিয়ে সার্চ করি গুগল নিউজ তাহলে গুগল নিউজে দেখেন চলে আসে নিউ এরা অফ রূপা রূপা টেডাইন মার্কেট ইজ গ্রোয়িং ইন হিউজ ডিমান্ড ইন 2020 গ্লাসো স্মিথ অরিয়ন ফার্মা নিয়োগিন ঢাকা নিউজ করেছে এরকম ভাবে কিন্তু আমরা ওরিয়ন ফার্মার রিলেটেড নিউজ যে নিউজন ফার্মাস্ট টার্ন ওভার দেখেন ওরিয়ন ফার্মার ফাইন্য এক্সপ্রেসে লেখা আসছে যে ওরিয়ন ফার্মাসিজ হাইয়েস্ট টার্ন এবং দেখেন এইখানে বলা আছে যে এই নিউজটা যদি আপনারা পড়েন এই নিউজটা পড়ে আপনারা দেখতে পারবেন যে ডা ড্রাগ মার্কার শেয়ার ক্লোজড

যে গত বৃহস্পতিবারে আপনাদের প্রায় সাত দশমিক এক শূন্য মিলিয়ন শেয়ার লাখ হাজার হয়েছে এবং যেটা টার্ন হয়েছে আপনার প্রায় চারশো ছাব্বিশ চারশো মিলিয়ন চারশো মিলিয়ন মানে হচ্ছে আপনার প্রায় বিয়াল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা গত বছরের চেয়ে প্রায় আপনার গত দিনের চেয়ে প্রায় সাত দশমিক সাত শতাংশ বেশি দেখেন আমি আমি কিন্তু চমকে দিচ্ছি যে আপনাদের চেয়ে এবং এখানে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট কারণ আপনি আবার একসঙ্গে বলতে পারেন যে স্যার বেক্সিমকো ফার্মা আপনাদের পরেই আছে যারা প্রায় তিনশো একুশ মিলিয়ন তাদের ট্রেড হয়েছে দেখেন আমি কিন্তু গুগল থেকে গুগলের নিউজে গিয়ে কোথায় গেলাম আমি গুগলে গেলাম গুগলে গিয়ে নিউজ সেকশনে গিয়ে আমি ওরিয়ান ফার্মা লিখলাম আমি কিন্তু ওদের একটা নিউজ পেয়ে গেলাম ঠিক আছে সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রিসার্চ এ কোম্পানি আমি আগেই বলছি কোম্পানি রিসার্চ করবেন সো দ্যাট ইওর এমপ্লয়ার বা আপনার ফিউচার বস বা আপনার ফিউচার লিডার যেন আপনার ওপরে সন্তুষ্ট হয় যে না ইউ আর রিয়েলি কেয়ার কেয়ারিং এবং ইউ আর রিয়েলি সিরিয়াস টু ওয়ার্ক উইথ ওরিয়ান ফার্মা সামথিং লাইক দ্যাট সো আমি এই কথাটা আপনাদেরকে বারবার বলেছি এই কারণে আবারও বললাম জাস্ট আজকের এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা ছেলের আগামীকাল ইন্টারভিউ তা আমি তাকে এভাবে বলবার চেষ্টা করেছি যে কিছু করার দরকার নাই জাস্ট চমকে দাও না তোমার এমপ্লয়ারকে আর শুধু চমকাবার জন্য কেন ফার্মাসিউটিক্যালসে যারা কাজ করতে আগ্রহী তারা যদি দশটা টপ দশটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরকম রিসার্চ করেন বা এডুকেশন নিয়ে যারা কাজ করে তাদের দশটা এডুকেশনাল ইউনিভার্সিটিতে কাজ করতে চাই এরকম দশটা ইউনিভার্সিটিকে যদি একটু রিসার্চ করে সো ব্যাংকে দশটা ব্যাংক নিয়ে যদি করে তাহলে তাদের জ্ঞান বাড়বে ওই ইন্ডাস্ট্রি সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা প্রত্যেকেই কোম্পানি রিসার্চ শুরু করে দিবেন মনে রাখবেন ক্যারিয়ার প্ল্যানের জন্য কোম্পানি রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন